একবারে নতুন যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বয়লার মুরগিকে কখন কি ভ্যাকসিন দিবেন এবং কতদিন বয়সে দিবেন, তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বয়লার মুরগির বাচ্চা প্রথম নিয়ে আসার পর সাত দিন বয়সে রাত্রে রানীক্ষেত ভ্যাকসিন দিবেন এবং 8 থেকে 9 দিন বয়সে প্রথম গাম্বুরো ভ্যাকসিন দিবেন। 3 নম্বরে 14 থেকে 15 দিন বয়সে দ্বিতীয় গাম্বুরো ভ্যাকসিন দিবেন এবং লাস্ট রানীক্ষেত ভ্যাকসিন দিবেন 21 থেকে 22 দিন বয়সে। তো আমি আমার এই বয়সের মুরগিকে প্রথম ভ্যাকসিন দিয়েছিলাম 7 দিন বয়সে এবং দ্বিতীয় ভ্যাকসিন দিয়েছিলাম 10 দিন বয়সে, তৃতীয় ভ্যাকসিন দিয়েছিলাম 15 দিন বয়সে এবং লাস্ট ভ্যাকসিন দিয়েছি 22 দিন বয়সে। তো এ থেকে আপনার পুরো ধারণা পাবলেন বয়লার মুরগির কখন ভ্যাকসিন দিতে হবে এবং কি ভ্যাকসিন দিবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।